হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন একটা টুলসের সাথে পরিচয় করিয়ে দেব, যে টুলস দ্বারা আমরা আসলে যেটা করব সেটা হলো যে আমরা যে মনে করেন যে আমরা ফেসবুক, তারপর ইউটিউব, তারপর টুইটার, হ্যাঁ পিন্টারেস্ট, এই যে অ্যাকাউন্টগুলো খুলি অথবা ওয়েবসাইট খুলি, তো এই ওয়েবসাইটগুলোতে একটা হচ্ছে আমাদের ইউজার নেম লাগে। তো এই ইউজার নেমটা আসলে ইউনিক হচ্ছে কিনা বা ইউজার নেমটা অন্য কেউ নিয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু আগে থেকে চেক করে নিতে পারি। সেই চেক করে নেওয়ার জন্য আমাদের হচ্ছে কিছু টুলস আছে, সেই টুলসটার সাথে আমি আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো। খুবই ভালো একটা টুলস এটা। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে namecheckr.com। এই namecheckr.com এর কাজ হচ্ছে যে এইখানে দেখেন, যদি namecheckr.com লিখে সার্চ করেন এরকম ইন্টারফেস আপনারা পাবেন। তো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা টাইপ করেও যেতে পারেন। আচ্ছা যাই হোক, আসার পরে এরকম ইন্টারফেস পাবেন। তো এইখানে আমাদের কাজ যেটা হবে যে আমরা হচ্ছে যে ইউজার নেমটা আমরা সিলেক্ট করব, সেই ইউজার নেমটা আসলে আমরা নিতে পারবো কি না, মানে এটা অ্যাভেলেবেল আছে কি না সেই জিনিসটা আমরা হচ্ছে চেক করতে পারবো। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সবুজ টিক মার্ক দেখাবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে রেড মার্ক দেখায়। আচ্ছা তো দেখেন, এর দেখেন এটা ইন্টারফেসের সাথে পরিচিত হই। দেখেন এখানে দেখেন আমরা কোনো ডট কম নিতে পারবো কিনা, মানে ওয়েবসাইট অ্যাড্রেস, তার ফেসবুক, টুইটার, টাম্বলার, রেডিট, স্ল্যাক, টুইচ, ডট নেট, মাই স্পেস, ইউটিউব, মিট আপ, পিন্টারেস্ট, ড্রিবল, .org, গিটহাব, ভিমিও, ফ্লিকার, ভিমো, ক্যাশ অ্যাপে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম এরিয়া। তো আমাদের এখানে কাজ কী হবে, আমাদের কাজ হবে আমরা তো সিলেক্ট করেই ফেলবো যে আসলে আমাদের ইউজার নেমটা কী হবে, তখন আমরা ইউজার নেমটা এখানে লিখব। ধরেন আমি একটা ইউজার নেম নিচ্ছি, ধরেন যে আনিসুর রহমান, এটা আমি ইউজার নেম নিলাম, ঠিক আছে। এটা দিয়ে আমি হচ্ছে এন্টার দেবো, মানে দেখবো যে এটা আমি নিতে পারছি কি না। আচ্ছা তো এই নামে দেখেন যে আমি ইউজার নেম নিতেই পারবো না, ডট কম নাই, স্ল্যাক নাই, মিট আপ নাই, টুইচ আছে, শুধু ফেসবুক নাই, টুইটার নাই, টাম্বলার নাই, ইউটিউবও নাই, আচ্ছা পিন্টারেস্টও নাই। আচ্ছা তো পাওয়া গেল না, কি করা যাবে? যদি পাওয়া যেত তাহলে সেক্ষেত্রে কী থাকতো, এই যে টিক থাকতো, অ্যাভেলেবেল লেখা থাকতো, হ্যাঁ, আর এগুলো আনঅ্যাভেলেবেল লেখা, এগুলোতে দেখেন ক্রস আর টিক, ক্রস আর টিক। তো এইখানে কি করতে পারি আমরা, অন্য একটা নাম দিই, এ আর ধরেন এই নামটা দিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের ইউজার নেমটা দেবেন, দিয়ে এন্টার দেবেন। দেওয়ার পরে দেখেন এটা অনেক কিছু আছে মনে হচ্ছে এটাতে, হ্যাঁ এটাতে টুইটার আছে, টাম্বলার আছে, ফেসবুকটাই নাই, আচ্ছা স্ল্যাক নাই, টুইচ, ড্রিবল ড্রিবল আছে, পিন্টারেস্ট নাই। তো এইভাবে আপনারা হচ্ছে চেক করবেন যে আপনি যেটা নিতে চাচ্ছেন, ধরেন আপনি এই নামে হচ্ছে ফেসবুক খুলতে চাচ্ছেন, তো সেই জন্য যখন যদি এই ইউজার নেম দিয়ে দেন তো দেখবেন যে এই নামে ফেসবুক খুলতে পারবেন না আপনি, তখন টুইটার পারবেন, টুইটারে যাবে, টাম্বলারও পারবেন, রেডিট পারবেন। তো যাই হোক, এভাবে আপনারা আপনাদের ইউজার নেমগুলো এখানে দিয়ে জাস্ট সার্চে এই এইটাতে ক্লিক করলে দেখবেন আপনাদের রেজাল্ট চলে আসছে। যেগুলো টিক দেওয়া থাকবে সেগুলো আপনারা নিতে পারবেন, সেই নামটা, সেই নামটা সেই যে ওয়েবসাইট বা সেই যে সাইট সেটাতে ইউজ করতে পারবেন, যেমন টুইচ, ফেসবুক, টুইটার। আর যে নামটা ক্রস দেখাচ্ছে সেটা সেই সাইটে ইউজ করতে পারবেন না, যেমন এটা পিন্টারেস্টে ইউজ করতে আমরা পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এই ভিডিওটা আসলে এই জন্য করলাম যে আসলে এটা মানে ফ্রি একটা খুব ভালো একটা টুল, হ্যাঁ আমাদের ইউজার নেম চেক করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।